শুভ বিজয়া, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। দেখুন, আমি সকালে ঘুম থেকে উঠে পুরো ঘর ঝেড়ে মুছে একেবারে পরিষ্কার করে নিয়েছি। ঘরের কাজ শেষ, আজ আমি ঘরের কাজ দেখালাম না আপনাদের। আমাদের এখানে কালকে গতকাল সারাদিন কারেন্ট ছিল না, অনেক সমস্যা হয়েছে। আমরা ভিডিও ঠিক মতো দিতে পারিনি। আতপ চাউলের মন্ডটা করে নিলাম এখানে, এখন এটা দিয়ে আমি পিঠার জন্য সিদ্ধ করে কাই বানাবো। গতকাল সারাদিন বিদ্যুৎ না থাকাতে আমাদের বাড়িওয়ালা বলে দিয়েছেন যেন খাবার জল উঠিয়ে রাখি। ছোট বড় সব হাঁড়ি পাতিল ভরে রেখেছি, বাথরুমে বালতি টালতি সব ভরে রেখেছি। আতপ চাউলের মন্ডটাকে আমি এখানে এখন সিদ্ধ করে নেব। সিদ্ধ করে একটা ডো বানিয়ে নেব পিঠা তৈরি করার জন্য। পরিমাণ মতো লবণ দিলাম। আর একটু সিদ্ধ হবে, আর একটু রাখবো সামান্য কতক্ষণ। হয়ে গিয়েছে কাইটা, এবার নামিয়ে নেব। বাবা পুলি করব, তার জন্য নারিকেলের সন্দেশ লাগবে। গুড় আর নারিকেল দিয়ে আমি এখন সন্দেশ বানাবো। হয়ে গেছে, আর শক্ত করব না। এটা বানাবো গোল্লা পিঠা। এটাতে আমি নারিকেল দিয়েছি, নারিকেল দিয়ে ভালোভাবে মথে নিয়েছি। আর এটা বানাবো বাপা পুলি, এটাতে নারিকেল দিই নাই, এটাতে সন্দেশটা দিয়ে বাপা পুলি তৈরি করবো। নারিকেল মেখে নিয়েছিলাম আমি এরকম এরকম করে, মা দুই তিন রকমের ডিজাইন করে করে বানাতেন, আমি ওভাবে বানাই। কোনো চিনি নাই, গুড় নাই, শুধু এমনি লবণ দিয়েছি। লবণ দিয়ে কাই করেছি আর ওইটার ভিতরে নারিকেল মেখে নিয়েছিলাম। একটু মোটা করে বানাবো রুটিটা, এটা দিয়ে আমি বাফা পুলি বানাবো। বড় বড় করে বানিয়ে নিচ্ছি, সিদ্ধ করে বাপিয়ে নেব, এই কারণে একটু বড় বড় করে দিচ্ছি।
ডেকচিতে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠুক। আর আমি এরকম একটা সাদা কাপড় দিয়ে ডেকচির মুখটা বেঁধে দেব। পিঠাগুলো সম্পূর্ণ বানানো হয়ে গেছে, এবার আমি ওই ডেকচির মুখে ভাপানোর জন্য বসিয়ে দেব। নিচ থেকে ভাপ উঠে পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে। একটা দেখেছিলাম, হয়ে গেছে। একসাথে সবগুলো দিয়ে দেব, আবারও ডেকে দেব। বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটে হয়ে যাবে। বাপা পুলিগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দশমীর সকালবেলায় আমরা পিঠা খাই, নানান ধরনের পিঠা বানায় মানুষে। আমরা ওই গুড় মিষ্টি চিনি খাই না, এই কারণে তেমন কোনো পিঠা বানালাম না, আর খাওয়ার মানুষ হতো নাই। ছেলে তো হয়তো খাবেও না, বাপা পুলিটা হয়তো খাবে, এটা হয়তো খাবে, কিন্তু এসব পিঠা খাবে না, এটাতে শুধু নারিকেল দিয়েছে। আর ওনার জন্য তো চিনি গুড় নিষিদ্ধ। এটা এমনি ভালো লাগে কেন নারিকেল দেওয়াতে ভালো লাগে, শহরের মানুষেরা এসব করে না। আমি এখনো করি, মা আমার মা শাশুড়ি মা বানাইতো এসব, দশমীতে পিঠা পিঠা বানাইতো, এটা আমি এখনো ধরে রাখছি। আমরা যখন ছোট ছিলাম আর মারা দেখতাম ডেকিতে চালের গুঁড়া করে, দশমীর দিন সকালবেলা ডেকিতে চালের গুঁড়া করে তারপর পিঠা বানাইতো। মায়ের বিসর্জন হইতো বিকালবেলায়। ওই আমাদের আমার বাপের বাড়ির পাশে আবার নদী ছিল, ওই নদীতে বিসর্জন হয়, এখনও হয়। এখন তো অনেক পূজা হয় এখানে, ওই জায়গাতে বিসর্জন হয়। আমরা নদীর পাড়ে গিয়ে, আমাদের ঘরের সাথেই নদীর পাড়, ওখানে গিয়ে মায়ের বিসর্জন দেখতাম, আর কাঁদতে কাঁদতে বিকালবেলায় চোখ ফুলিয়ে বাড়িতে আসতাম। কাটারি ভোগ চাউল নিয়েছি 2.5 পট, পোলাও রান্না করব, সাদা পোলাও। আর ইলিশ মাছ ভাজি করব, 3 পিস ভাজি করব, 3 আর গুলি দিয়ে শস্য বাটা দিয়ে রান্না করব। আর এখানে কুমড়ো ভাজি করব, পটল ভাজি করব। এই হলো আজকে আমাদের দুপুরের খাবারের আয়োজন। পোলাওর জন্য আমি তেল দিলাম, সরিষার তেল দিয়ে রান্না করব। আর এখানে ঘি দেব, আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করব না। দারুচিনি, এলাচি, 3টা এলাচ দিলাম, আর 3-4 টুকরা দারুচিনি দিলাম, তেজপাতা দিলাম, 1টু জিরা দিলাম, গোটা জিরা, এবার এখানে পেঁয়াজ দিব। লবণ দেব 2.5 পট, চালের পরিমাণ লবণ দিলাম,
আমি সরিষার তেল দিয়েছি আর এখানে আমি ঘি দেব নামানোর আগে। আমি এখানে একটু গাজর কুচি দেব, কারণ চিনি দেব না, একটু মিষ্টিও লাগবে গাজরে আর দেখতে সুন্দর লাগবে। এবার আমি চালটা দিয়ে দেব, চালটাকে আমি 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 2.5 পট চাল, আমি 5 পট জল ফুটিয়ে নিয়েছি, ওই জলটা আমি ঢেলে দিব, একটু ভাজা হোক। 4টা কাঁচামরিচ দিলাম, আড়াই পট চাউলের জন্য 5 পট জল আমি ওয়াটার হিটারে সিদ্ধ করে নিয়েছি, এখন এটা ঢেলে দিব। এক কাপ গরুর দুধ দিলাম, কিশমিশ দিলাম কিছু, ঘি দেব, তিন চামচ ঘি দিলাম, পোলাওটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমাদের তিনজনের জন্য 3 পিস ইলিশ মাছ ভেজে নিচ্ছি, পটল ভাজি কুমড়ো ভাজিটাও হয়ে গেছে, হয়ে গেছে এবার উঠিয়ে নেব। এখন সরিষা বাটা আর কাঁচামরিচ বাটাটা দিয়ে দিলাম, এবার একটু জল দেব, কাঁচামরিচ দিয়েছি, 5-6টা কাঁচামরিচ বেটে দিয়েছি সরিষার সাথে, আর মরিচ দেব। সরষা ইলিশ হয়ে গেল, এবার নামিয়ে নেব। ইলিশ মাছ ভাজি, পটল ভাজি, কুমড়ো ভাজি আর ইলিশ মাছের সরষে ইলিশ, পোলাও, পোলাওটার কালার দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। আমি এরকম সাদা কলাও রান্না করলে গাজর কুচি করে দিই, তাতে রংটা খুব সুন্দর লাগে। সম্পূর্ণ ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।